বন্ধুকে যিনি বলেছেন তাজউদ্দিন আহমদ যে আমি বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে দেখি, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকরা বলেছিল যে আপনি বঙ্গবন্ধুকে বেশি ভালোবাসেন না বাংলাদেশকে, তাজউদ্দিন আহমদ বলেছিল আমি বঙ্গবন্ধুকে বেশি ভালোবাসি কারণ আমি বঙ্গবন্ধুর মধ্য দিয়ে বাংলাদেশটাকে দেখি। এই যে একটা অবিচ্ছেদ্য একটা মানে ভালোবাসা, একটা চিন্তা, একটা বন্ধন, এই বন্ধনটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে আমাদের মধ্যেও করতে হবে আমাদের এই দেশটাকে ভালোবাসার জন্য। আমরা আমি আজকে অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম যে আমি কি কথা বলবো, তো এই সময় আমার কাছে একটা অনুরোধ আসলো যে আমি নিজেও মনে মনে চিন্তা করছিলাম যে আমি 25 মার্চ থেকে তাজউদ্দিন আহমদের কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা বলবো এখানে, তো তখন আমি দেখলাম আমার কাছে অনুরোধটাও ঠিক একই রকম, আমার জন্য একটু সহজ হয়ে গেল চিন্তা করাটা আজকে, কারণ এখানে সবাই অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছে, এই জন্য সবাইকে ধন্যবাদ। এবং আমরা শুরুতেই যারা একেবারে শুরু থেকে উপস্থিত আছেন আজকে দেখেছেন যে এত সুন্দর করে মাত্র 2 দিনের প্রশিক্ষণে আজকে যে গানের মাধ্যমে, স্বাধীনতার গানের মাধ্যমে যে উপস্থাপন নৃত্যে তা ছিল সত্যি অতুলনীয় সুন্দর, এবং যেটা হৃদয়গ্রাহী যেটা আমাদের এই আজকে স্বাধীনতা দিবস বিজয় দিবসের সাথে যেটা একেবারে মিশে যায়, এত সুন্দর একটা আয়োজন। তো এখন আমি আজকে আপনাদেরকে 25 মার্চ রাতের থেকে কয়েকটা ঘটনা বলতে চাই যে আমরা যে তাজউদ্দিন আহমদকে নিয়ে গর্ব করি, কিন্তু যখন আমরা দেখি স্কুল কলেজের ছাত্রছাত্রী অথবা আপনারা এখানে যারা উপস্থিত অনেকেই কিন্তু বলতে পারবেন তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিল, কিন্তু তিনি ভালো মানুষ ছিলেন, কিন্তু ভালো মানুষের গুণাবলীটা কি, ভালো মানুষ কেন ছিলেন সেটা কিন্তু ব্যাখ্যা করে বলতে পারি না আমরা, আমাদের কিন্তু সেই জায়গাগুলিকে জানতে হবে। যে কারণে আমি সবসময় বলি বঙ্গবন্ধুকে জানতে গেলে আমাদের জন্য এখন খুবই সহজলভ্য তার অসমাপ্তাত্ম জীবনী, কারাগারে রোজ নামটা পড়লে আমরা বুঝতে পারি বঙ্গবন্ধু কেমন মানুষ ছিলেন। আমরা তাজউদ্দিন আহমদকে যদি জানতে চাই তাহলে তাজউদ্দিন আহমদের যে নিজস্ব নিজের যে চিন্তা ভাবনা, নিজের যে ডায়েরি, সে ডায়েরিগুলি পড়লে আমরা বুঝতে পারি যে তাজউদ্দিন আহমদ কি ধরনের চিন্তার মানুষ ছিলেন। তার চিন্তাটা আমি এখন নিজে গবেষণা করতে গিয়ে আমার কাছে মনে হয় তাজউদ্দিন আহমদ অনেক বেশি অগ্রগামী চিন্তার মানুষ ছিলেন। তিনি যেই কথা হয়তো 47 সালে 21 বছর বয়সে ভেবে গেছেন, আমরা 2017 সালে এসে অনেকেই ভাবতে চাই যে ওরকম যদি হতো তাহলে ওটা ভালো হয়। তো এরকম অগ্রগামী একজন মানুষ, এই কাপাসিয়ার সন্তান, আমাদের সকলকে তাকে শ্রদ্ধা জানানোর জন্য, তাকে জানার জন্য এবং নিজেদের ভবিষ্যৎ সন্তানকে সেরকম উদ্দীপনাময় ভালো একজন মানুষ হওয়ার জন্য আমরা তাজউদ্দিন আহমদকে জানার চেষ্টা করছি। তো এই ক্ষেত্রে আমাদের যে বই পুস্তক আছে সেগুলিও আমি পড়তে দিতে চাই। আর আজকে আমি আরেকটা কথা বলে নিচ্ছি আমার কথার আগে, যে আজকে এখানে কয়েকটা বই আছে, এটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ছাত্রলীগের তরুণ নেতাদের জন্য এই বইগুলি, উপজেলা পরিষদের পক্ষ থেকে এই বইগুলি আজকে বিজয় দিবসে পুরস্কার হিসাবে তাদেরকে, উপহার হিসাবে, পুরস্কার না উপহার হিসাবে তাদেরকে দেওয়া হবে। এবং আমরা যে তাজউদ্দিন আহমদের এলাকায় তাজউদ্দিন আহমদের মতো মানুষ চাই, আমি চাই অনেক মানুষ তাজউদ্দিন আহমদের মতো গুণাবলী নিয়ে বের হয়ে আসুক, সেই কারণে আমি মাত্র কিছুদিন আগে যে এখানে একটা বইমেলা হয়ে গেল বিশ্ব সাহিত্য কেন্দ্রের 3 দিন ব্যাপী, সেই বইমেলা থেকেও কিন্তু আমরা 2টা করে বই দিয়েছি পড়তে, এবং তারা আমরা একটা জ্ঞানভিত্তিক সমাজ গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছি, কারণ এই জ্ঞানভিত্তিক সমাজের অংশীদার হবে আমাদের আগামী প্রজন্ম। কারণ আমি আজকে এখানে আছি, তাজউদ্দিন আহমদ এক সময় ছিল, এক সময় আমরা কেউ থাকবো না, কিন্তু ওই যে এক সময় থাকবো না, আমাদের যে মানে আমাদের যে ধারাবাহিকতা ভালো মানুষ হওয়ার, সেই ধারাবাহিকতাটা, সেই আলোর মশালটা জ্বালাবার জন্য আমাদের এরকম হাজার হাজার মানুষ দরকার, যারা শুদ্ধতার সাথে, সততার সাথে, দেশপ্রেমের সাথে দেশকে গড়বে। তো সেই জন্য আমরা একটা জ্ঞানভিত্তিক সমাজ চাই, জ্ঞানভিত্তিক সমাজ ছাড়া
কোনোদিনও রাষ্ট্র সুন্দর হয়ে উঠতে পারে না। সেই জন্য আমি সকলের সহযোগিতা চাইব। আর আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে আরো আগামী 30 থেকে 35 বছর মাত্র সময় আছে, যেই সময়টা বাংলাদেশের জনসংখ্যা 65% মানুষ থাকবে তরুণ। এই তরুণ যুবক যে 65% মানুষ, এই তরুণ যুবক 1971 সালেও বাংলাদেশের মানে তখন যে বাংলাদেশ হয় তখনও কিন্তু একই রকম এই জনসংখ্যাতাত্ত্বিক এই সুবিধাটা ছিল বাংলাদেশে, একই রকম 65% তরুণ ছিল। এই জন্য এই তরুণরাই কিন্তু অকাতরে প্রাণ দিয়েছে। আমরা আজকে যে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আজকে যে সমাবেশটা সকালে, সেখানে আজকে উপস্থিত ছিলেন প্রায় বোধহয় কত হল 650 মতো, প্রায় 650 মতো মুক্তিযোদ্ধা আজকে উপস্থিত ছিলেন সকালের অনুষ্ঠানে। এবং তাদের 46 বছর আজকে আমাদের স্বাধীনতা, তাদের বয়স যদি আমরা হিসাব করি, তাদের বয়স কিন্তু তারা টক বগে তরুণ ছিলেন 71 সালে। এই রকম তরুণরাই কিন্তু 71-এর হাতিয়ার নিয়ে লড়েছে, 71-এর মুক্তিযুদ্ধে তারা মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন। তো এই জন্য এই তারুণ্যের যে শক্তি, যেই শক্তিকে 75 সালে নষ্ট করে দেওয়া হয়, আপনারা চিন্তা করে দেখেন, তাজউদ্দিন আহমদ 46 বছর বয়সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু 51 বছর বয়সে বাংলাদেশের রাষ্ট্রপতি। এখন আমরা এখানে যারা উপস্থিত অনেকেরই বয়স 46-এর বেশি, অনেকে 51-এর বেশি, কিন্তু বঙ্গবন্ধু 51 সালে রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদ 46 বয়সে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো আমাদেরকে ওই রকম গুণাবলীর মানুষ লাগবে যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে সোনার বাংলা গড়ার জন্য, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সোনার বাংলাকে আমরা স্পর্শ করেছি, সেই সোনার বাংলার সংগ্রামকে সব সময়ের জন্য অগ্রগামী করে নেওয়া, সব সময়ের জন্য এগিয়ে নেওয়া, এই রেলগাড়িটা যেন কখনো না থামে। উন্নয়নের যে মহাসড়ক বলছি, এই উন্নয়নের মহাসড়কে এই রেলগাড়ি যেন কখনো লাইনচ্যুত না হয়, সেটার দায়িত্ব আওয়ামী লীগের কর্মী হিসাবে, এই দেশপ্রেমিক জনগণ হিসাবে, এটা আপনাদের সবার দায়িত্ব। আজকে এই বিজয় দিবসে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আবারও আমাদের প্রিয় নেতা বঙ্গদাস তাজউদ্দিন আহমদকে। 1971 সালে 25 মার্চ রাতে আমাদের ধানমন্ডিতে সাত মসজিদ রোডের বাড়িতে, বেশ তখন রাত 11টার মতো বাজে। তারপরে যখন জানতে পারা যায় যে ইয়াহিয়া খান আলোচনার কথা বলে, আলোচনার টেবিলে আলোচনা যখন চলছে, সেই অবস্থাতে তিনি চোরের মতো কাউকে কিছু না বলে তিনি ঢাকা তৎকালীন বিমানবন্দর থেকে তিনি পাকিস্তানের উদ্দেশ্যে চলে যান। এরপরে যখন তাজউদ্দিন আহমদ তিনি বাসায় আসেন, তখন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে, এখন তো মোবাইল ফোন, এখন তরুণ প্রজন্ম জানেই না, তখন ছিল এক জায়গা থেকে এক জায়গায় ফোন করতে গেলে ট্রাঙ্ক কল বলতো, এক জায়গা থেকে এক জায়গায় ফোন করতে গেলে এক্সচেঞ্জে ফোন করতে হতো, ফোন করে বলতে হতো যে আমি এই জায়গায় এই নাম্বারে ফোন চাই, তারপরে 1 ঘন্টাও লাগতো, 10 ঘন্টাও লাগতো, কখন লাইন পাওয়া যাবে তারপরে লাইন দেওয়া হতো। তো এরকম তাজউদ্দিন আমাদের কাছে অজস্র অসংখ্য ফোন আসতে থাকে সারা বাংলাদেশ থেকে, নির্দেশ কি আমরা কি করবো 25 মার্চ রাতে। তখন তিনি সব কিছু কিছু ফোন ধরে ধরে তিনি বলছেন, আমরা যেরকম সংগ্রাম পরিষদের কথা চালিয়ে যেতে বলছি, আপনারা একই রকম করে সংগ্রাম পরিষদের মাধ্যমে অসহযোগ চালিয়ে যেতে থাকেন। তারপর কিছুক্ষণ পরে যখন খবর আসলো যে বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন এলাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের কর্মীরা রাস্তা বন্ধ, ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিচ্ছে, পাকিস্তান আর্মিরা রাস্তায় নেমে যাচ্ছে, তখন তাজউদ্দিন আহমদ ব্যারিস্টার আমিরুল ইসলাম আসেন এবং ডক্টর কামাল হোসেন, ওনারা 2-3 জন মিলে বাসা থেকে বের হয়েছেন যান। ঠিক ওনারা বাসা থেকে বের হয়ে যাওয়ার মুহূর্তে যখন চলে যাচ্ছেন, তখন তিনি আমার মাকে বলেন যে আমি চলে গেলাম, তুমি কি করবা করো, কারণ
তখন আর সুযোগ ছিল না কিছু বলার। তো ওই মুহূর্তে যখন তাজউদ্দিন আহমদ বের হয়ে গেলেন, তখন দুরা তাজউদ্দিন ওই সময় সোহেল তখন এক বছর দুই মাস। তো সোহেলকে আর আমার ছোট বোন তখন 5 বছর, এই দুইজনকে নিয়ে আমি আর আমার বড় বোন, আমরা দুইজন তখন আমার খালার বাসায় পুরানো ঢাকার তাঁতি বাজারে, আমরা 2 দিন আগে সেই বাসায় গিয়েছি। তো আম্মাকে যখন উনি এই কথাটা বলে চলে গেলেন, আম্মা দরজাটা গেটটা ধরে দাঁড়ায়, তখন কুমিল্লার একজন এমপি ছিলেন, উনি আমাদের হাতে দৌড়ে আসছে, এসে বললেন যে ভাবি রাস্তার অবস্থা ভালো না, আপনি চলে যান।